বাজারে কাঁচা মরিচের যেই দাম, বাবারে বাবা! মানে কে মরিচ খাবা? মরিচ খাওয়ার কোনো অপশনই নাই। মরিচ খাওয়া মনে হয় মাংস খাওয়ার সমান, এত দাম। দাম তো বাংলাদেশে দাম দেওয়া হলেও আপনি কাঁচা মরিচটা কিনতে পারেন, আর আমরা এখানে তো দোকানে চাইলেও কিনতে পারি না, কারণ এখানে জাপানিজরা কোনো জালি খায় না। তারা খায় এমন মরিচ যেগুলো পুরো পাইনছে। কাঁচা মরিচের এই ক্রাইসিস দূর করতে এই বছর আমরা এমন কাঁচা মরিচ লাগাইছি যে মাশাআল্লাহ, কাঁচা মরিচের আমাদের বাম্পার ফলন হয়েছে। আর আমাদের যে চাষি ভাই, সে একদম ডেডিকেটেড ভাবে কাঁচা মরিচের খুবই যত্ন করছে, এবং আমাদের কোনো একটা কাঁচা মরিচ এবার কিনে খাওয়া লাগে নাই। মাশাআল্লাহ বলতে ভুলবেন না, এই বছর আমাদের নিজের খেতে টাটকা মরিচ খায় পুরা, মানে সিজন গেছে। কাঁচা মরিচের পাশাপাশি কিন্তু আবার বোম্বাই মরিচও লাগাইছিলাম। এটার মনে হয় হাবানেরো না কি বলে, আমরা তো বাংলাদেশে বোম্বাই মরিচ বললাম। আবার এই এক ধরনের কাঁচা মরিচ উপরের দিকে, এক ধরনের কাঁচা মরিচ নিচের দিকে ঝুলে থাকে। এক ধরনের কাঁচা মরিচ ডার্ক গ্রিন, একটা হচ্ছে কেমন জানি গ্রিন। মানে কাঁচা মরিচ শুধু একরকম তা কিন্তু না, কাঁচা মরিচের আবার ধরেন 5-7 প্রকার ভেদের কাঁচা মরিচ। এইটা আবার জানি কি, এটার নাম আমার খেয়াল নাই। আর এটা হচ্ছে টার্কিশ কাঁচা মরিচ, এইটা তো একেবারে ঝাইক্কা ধরছে, মানে গাছের চাইতে মনে করেন কাঁচা মরিচ বেশি। আমি একটা টার্কিশ কাবাবের ইয়ার থেকে কাবাব খেতে গেছি, কাবাবের সাথে একটু ঝাল চাইছিলাম এক্সট্রা করে, উনি আমাদেরকে একটা টার্কিশ মরিচ দিছে। দেওয়ার পরে এই আমি একটু পাকা পাকা ছিল আর আমি খাই নাই, প্রত্যেকটা লেগেছিল তো একটা খাইছি আর একটা অনেক ঝাল বুঝছি। আর ওইটা একটু ই করে একটু শুকায় আর পরে মানে এমনি ছিটিয়ে দিছি, জায়গায় জায়গায় ছিটিয়েছি, সব জায়গায় হচ্ছে। কিন্তু এটার যে পরিমাণ ঝাল, নিচে মরিচ কত মরিচ পড়ে রয়েছে, এগুলো পুরে পুরে যাইতেছে। পোকা এত ঝাল খায় কেমনে? পোকার ঝাল লাগে না? মরিচের যে দাম, সবাই ঘরে ঘরে মরিচ লাগায়, নিজের মরিচ যে নিজে পাতাম। পোকা খাইলাই দেখে একটু কাঁচা অবস্থায় লয়ে যেতেছি। এটা কেসি দিয়ে কাটা লাগে যে টান দিয়ে ছিড়ে ফেলান যায় না? আমি লিখেছিলাম ব্রাঞ্চটা ছিড়ে আসে পড়ে। এটা যদি আবারও যদি ফলন হয়, হইলো সেই অপশনটা খোলা থাকলো, তবেও তো হয়, মরিচ হয় না? তবে মরিচ একটু কম ফলন হয় কিন্তু হয়। এই মরিচটা লাল হয়, হলুদ, লাল, গ্রিন বিভিন্ন ক্যাটাগরি, মেক্সিকো। আর ওই যে তাবাসকোর আমরা একটা ঝাল খাই যে, হ্যাঁ এটা এরকম লালও হয় হলুদও হয়, মেক্সিকান তাবাসকো কালারের হয়। কুনচা ইয়ামাতো, হাই সারোয়ার সোনিয়া, হাই, হাই আরিগাতো, আরিগাতো। কেবল অন্নপদের মরিচ, এর আবার লম্বা লম্বা, দেখো প্রায় 2-3 দিন পর পরই দেখা যায় যে এতগুলো করে মরিচ উঠাইতে পারতেছি। এগুলো সুন্দর করে ডিপে রেখে দিলে এগুলো দিয়ে আমাদের অনেক দিন চলে যাবে। আর আমরা যেহেতু খুব বেশি ঝাল খাই না, সাফওয়ান সানা তো একদমই ঝাল খায় না, তো আমাদের মনে হয় না যে 6-7 মাসে আর মরিচ কেনা লাগবে। এই গাছ দুইটা নতুন কেনা হয়েছে, ওদের নাম যে কি তা তো জানি না। আর এই গাছটার নাম হচ্ছে গন্ধরাজ। এই গাছের পাতা এমন পোকায় খাবা খায়, কোনোভাবেই সেই পোকাকে কন্ট্রোল করা যায় না। আগে আরেক জায়গায় ছিল, টপটা বাসার সামনে এনে রাখলাম, তারপরও পোকার থেকে নিস্তার পাই না। আপনাদের কারো এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকলে বলেন তো যে এই পোকা কিভাবে তাড়াবো এখান থেকে। আম্মা যাওয়ার পরে কয়েকদিন সুহানা খুবই অশান্তি করছে, ওই যে কোলে উঠে থাকে একদম আরামের মধ্যে, সেই অভ্যাস যে হয়ে গেছিল, এই কারণে সে কোনোভাবেই তাকে বেড়ে রাখা যাইতো না, সে খালি ক্যাং ক্যাং করতো। কিন্তু তো আসলে আমার জন্য অনেক টাইগেন হয়ে যেত, অনেক কঠিন হয়ে যায় আমার জন্য। এই কারণে যেটা করছি, আমি ওকে এরকম বেডেই শোয়াই রাখি আর ওর পাশে বসে বসে গল্প করতে থাকি, ওর সাথে বিভিন্ন রকম শব্দ করতে থাকি। মানে গল্প বলতে ও তো আর বুঝে না, আমি আমার মতো কথা বলি, শব্দ করি আর ওর সাথে খেলি। কিন্তু এই করতে করতে আস্তে আস্তে এখন ওর অভ্যাস হয়েছে, ও এখন একলা একলা শুয়ে শুয়ে ওর খেলনা দিয়ে খেলে। অ্যাটলিস্ট 30-40 মিনিট এরকম ওকে ইজিলি রাখা যায়। ওকে এখনই কথা বলবে, বসে এমনি বলা বলতে শুধু এখন তো কথা বলবে না, সময় লাগবে কথা বলতে। বেবি তোমাকে আল্লাহ আজকেই বলতে বলছে, বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। কুতুস কুতুস করে কি? ও কুতুস আমার আম্মি, আমার কুটি সোনা, আমার কুটি সোনা, আমার পাখি সোনা কে সুন্দর প্যাকেট করে দিছি। ওই ওই আমার রান্না চুলায় দুধ পড়ে। হায় রে ডাল, এই ডাল আনতে যে আল্লাহ 30 দিন ডাল পড়াই লাগবে, ঢাকনা না দিয়ে উপায় নাই, ঢাকনা দিলে উঠতে পরে মানুষ কেমনে করে। এই এক হচ্ছে দুধ জাল দিতে গেলে, আনালে চা বানাইতে গেলে, আর এক হচ্ছে ডাল রান্না করতে গেলে, উতলায় পড়বেই আর চুলা নষ্ট হবে। বুঝি না আমার সাথেই খালি হয় নাকি সবার সাথেই হয়। রান্না করতে যতটা না সময় লাগে, তার চেয়ে বেশি সময় লাগে হচ্ছে রান্নার পরে সব গোছ গাছ করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে কিচেন সাফ করতে। আজকে একদম মাছে ভাতে বাঙালি, জাস্ট মাছ রান্না করব আলু দিয়ে আর ডাল রান্না করব। অদিতি দাওয়াত দিছিল দুর্গাপূজা উপলক্ষে, ওরা সবাই মিলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে, যেখানে
অদিতি দাদা গান গাবে, সংগার ডান্স পারফরমেন্স আছে, আরও আমার পরিচিত যারা যারা ওই গ্রুপের আছে সবাই কিছু না কিছু পার্টিসিপেট করবে। তো আমাদেরকে ইনভাইট করছিল যেন আমরা একটু দেখতে যাই। ওখানে যেয়ে দেখলাম অনেক মজার মজার খাবার দাবারের আয়োজন করছে ওরা, মানে একদম ওরা কিন্তু নিজের হাতে বানানো এগুলো, মানে এক একজন এক একটা আইটেম বানায় তারপরে প্যাকেট করে নিছে সবাই একসাথে, খুবই মজার মজার খাবার ছিল। সাফওয়ান প্রথমে না না করতেছিল খাবে না, বাট পরে খাওয়া শুরু করে ওর কাছে মজা লাগছে, ও খাইছে। সাফওয়ান কিন্তু মোটামুটি ভালোই বাংলাদেশি খাবার এখন খাওয়া শিখে। আর একটা জিনিস খুবই মজা লাগছে, সেটা হচ্ছে থালা ভরা পান। পান আমি সহজে খাই না, বাট এখানে যে আমি একটা পান খাইছিলাম বিকজ ওখানে জর্দা ছিল না। আর এই যে দেখেন শরীরকে কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, একদম মানে ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক একদম। সাত্তিকও পড়ছিল কিন্তু সাত্তিকে ওই সময় আমি খুঁজে পাচ্ছিলাম। শরীরের মা গেছিল হচ্ছে ব্যাক স্টেজে ডান্সের রিহার্সাল করতে। আর এই যে গেদার মা ওরফে সংগা, ও আর মন্দিরাদি চমৎকার একটা ডান্স পারফরমেন্স করছিল। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি কারণ বলা যায় না, কপিরাইট ক্লেম তো ফেসবুকে আসতেই থাকে। বাই দ্য ওয়ে ওদের ডান্সটা খুবই সুন্দর হয়েছিল। আমাদের সানাই কিন্তু আঁকাঝুঁকি করতে খুবই ইন্টারেস্টেড, মানে আঁকতে যেমন পারুক আর নাই পারুক বেচারার কিন্তু খুব শখ আর কি। ও যখনই কোনো জায়গায় যায় সবসময় ব্যাগের মধ্যে করে এক বক্স কালার পেন্সিল আর একটা খাতা নিয়ে যায়, এবং যেখানে একটু জায়গা পায় সেখানে বসেই সে আঁকা শুরু করে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আর আমি সবসময় ওকে এনকারেজও করি, কারণ ওর সাথে যে বাচ্চা কাচ্চা থাকে দেখা যায় যে ওরা খেলাধুলার পরে যদি একটু ফ্রি টাইম পায় সাথে সাথে কিছুক্ষণ পরে মোবাইল চায়। সানাইরা সেটা চায় না, সানাই দেখা যায় হয় খেলাধুলা করে সবার সাথে আর যখন একটু ফ্রি টাইম পায় তখনই হচ্ছে ওর পেন্সিল নিয়ে বসে। সুন্দর করে ছবি আঁকছে আমার সামায়া, কত সুন্দর। আসলে বাচ্চা কাচ্চা মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয় যখন ওদের আসলে আর কিছু করার থাকে না। যদি ওদেরকে আপনারা এনাফ টাইম দেন অথবা ওদের কোনো কাজে ব্যস্ত রাখতে পারেন তাহলে কিন্তু আর বাচ্চা কাচ্চা মোবাইলের প্রতি এত অ্যাডিক্টেড হয় না। এখানে আমাদের সুহানারে নিয়ে টেনশনে ছিলাম কারণ এত লাউড শব্দ, ওকে না চিল্লাপাল্লা করে কিন্তু বিরক্ত করে নাই, কিন্তু খুব বেশি সময় থাকলে ওর খারাপ লাগবে দেখে আমরা ব্যাক করে চলে আসছিলাম। বাই দ্য ওয়ে আমার হাতের এই কিউট ব্রেসলেটটা আব্বাম্মা আসার সময় নিয়ে আসছিল, আমার ছোট বোন গিফট দিছে, আমার নাম লেখা সোনিয়া, কিউট না জিনিসটা। যাই আমরা বাসার দিকে যাই আর ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে আজকের মতো, আল্লাহ হাফেজ।